এটা ডিপেন্ড করে আপনার, এটা তো আমার হাতে নাই বেসিক্যালি, এটা ডিসিশনটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি টিমটাকে আগলে রাখার জন্য, ভালো পারফরমেন্স আদায় করার জন্য। প্রবলি আমার ক্যাপ্টেন্সিতে হয়তো বা ল্যাকিংস ছিল, ওইভাবে হয়তো বা আমরা পারফরমেন্স আদায় করে নিতে পারিনি। আর আপনার যে কোয়েশ্চেন, ওইটা প্রবলি এটা লিভ ইট আপ টু ক্রিকেট বোর্ড, এটা এখানে আমার কমেন্ট করার এখানে কিছু নেই। ক্যাপ্টেন জি, খারাপ সময় তো আগেও গেছে বাংলাদেশের, বিভিন্ন সিরিজে আপনারা খারাপ খেলেছেন আবার ভালো খেলেছেন, আর যে ম্যাচগুলো আপনারা হেরেছেন বাজেভাবে হেরেছেন, একটা দুটো পার্সোনাল ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো মনে হয়েছে যে না আমাদের টিমেও ভালো কেউ আছে ভালো খেলেছে। তো এবারের অল থ্রু টুর্নামেন্ট একটা দুইটা এক্সেপশনাল ইনিংস বা বোলিং বাদ দিলে আপনার কি মনে হয় যে মানে আমরা একদমই আমাদের যারা বেস্ট প্লেয়ার বলি আর ইয়াং প্লেয়ার বলি বা মিডিয়োকার যারা আছেন, মানে কারো কাছ থেকে আমরা একটা ম্যাচে একটা ইনিংসে ওইরকম জিনিস দেখলাম না যেটা আসলে ওয়ার্ল্ড কাপ শেষে দেশে গেলে আমরা, আপনি যদি মনে করতে চান যে আমি বিশ্বকাপে আমাদের সবচেয়ে ভালো জিনিসটা কী হয়েছে, আমার মনে আপনি খুঁজে পাবেন না এরকম কোনো পারফরমেন্স নাই। তো এইটা কেন হলো, মানে এটা সমস্যাটা কি শুধুমাত্র মাঠের পারফরমেন্স নাকি মনোজগতের কোনো সমস্যা নাকি প্লেয়াররা মানে মানে কি মানে আমি একটু আপনার ভিউটা জানতে চাচ্ছি। আপনার কোশ্চেনের অবশ্যই সব কিছুই সঠিক, পারফরমেন্স তো আমরা ভালো করতে পারিনি ওভারঅল এই টুর্নামেন্টে। এখন এটা আমি নিজেও প্রবলেম হয়তো এই অ্যান্সারটা খুঁজছি গত কিছুদিন ধরে যে কী মিসিং হচ্ছে বা কী করা প্রয়োজন। একসাথে বসেছে আমরা কথা বলেছি যে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কোথায় ল্যাকিং হচ্ছে বা আমরা কী কারণে করতে পারছি না, আমরা কী কারণে পারফরমেন্স দিতে পারছি না। স্পেশালি যদি আপনি প্রবলি শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্টে আমরা খুবই মানে বাজে পারফরমেন্স দিয়েছি, তো অ্যাজ এ টিম এটাও খুবই হতাশাজনক। আমি যেটা আগে বললাম যে আমি নিজেও হয়তো বা কিছু কিছু কোয়েশ্চেন আনসার যাই না, স্টিল সার্চিং ফর ইট। তো দেখা যাক ইনশাল্লাহ যখন হয়তো বা প্রবলি আমরা দেশে যাবো, লেটস সি। রিয়াদ, মানে প্রশ্নটা আপনার কাছে কেমন লাগবে জানি না, সেখানে তার অনেক কিছু করেছেন, সেটা হচ্ছে যে মানে আপনাদের খুব বেশি দিন আগের কথা না যে আপনাদের খুব ভালো সময়ও গিয়েছে ক্রিকেটে, না জিম্বাবুয়েতে খুব ভালো একটা টেস্ট ম্যাচ খেলার পর সেঞ্চুরি করার পর আপনার নিজের ডিসিশন ছিল যে আপনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, অবসর নেবেন আর কি। তো এই এই ওয়ার্ল্ড কাপে যেরকম বাজে সময় গেল আর কি, তার প্রেক্ষিতে কি এরকম কোন আলটিমেট ডিসিশনের দিকে আপনি যাচ্ছেন কিনা বা আপনার মাথায় কি কাজ করছে এটা যদি একটু ক্লিয়ার করতেন। না, এই মুহূর্তে আমি এরকম কোনো চিন্তা করছি না। রিয়াদ ভাই, 2016 সালে বিশ্বকাপের মূল পর্বে আমরা একটি ম্যাচও জিততে পারিনি, এবার বিশ্বকাপ গেল আমরা একটি ম্যাচও জিততে পারলাম না। তবে 2016 সালে আমরা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, বেঙ্গালুরু একটি ম্যাচ ভারতের কাছে 1 রানে হেরেছিলাম, কিন্তু এবারে বিশ্বকাপে আমাদের কী হলো যে মাঠের পারফরমেন্স এমনটা হলো? আমি আগেই বললাম যে যে কোশ্চেনগুলো হয়তো বা ওই তারেক ভাই বা উনি সিকান্দার ভাই করলেন, ওই কিছু কিছু কোশ্চেনের আনসার আমি নিজেও জানি না প্রবলি, এবং মানে ইটস কোয়াইট কমপ্লিকেটেড অ্যাট দ্য মোমেন্ট। আমি যেটা বললাম যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের টিমটা যেরকম মানে যে অবস্থায় ছিল, আপনি যদি বিগত সিরিজগুলো দেখেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি, ভালো একটা ফ্লো পেয়েছি, সেকেন্ড ম্যাচ জিতেছি, আবার ফ্লো পেয়েছি। তো আমাদের টিমের আমি যেটা মনে করি যে আমাদের ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আমরা যে কোনো টুর্নামেন্ট স্টার্ট করি, স্পেশালি টুর্নামেন্ট লাইক টি-20 ওয়ার্ল্ড কাপ বা কোনো সিরিজ যখনই খেলি, তো আমাদের ফ্লোটা খুব প্রয়োজন থাকে টিমের কনফিডেন্স বিল্ড আপের জন্য। ওটা ইনিশিয়ালি ব্যাঘাত হয়েছিল, তারপরে আমরা স্ট্রাগল করেছি। যদি প্রবলি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা, ফার্স্ট ম্যাচটা যদি আমরা জিততে পারতাম, প্রবলি হয়তো বা আমাদের ওই ফ্লোটা আসতো এবং হয়তো বা সবাই কনফিডেন্সটা আর একটু বুস্ট আপ হতো। বাট এখন এই কথাগুলো তো অ্যাকচুয়ালি বলে উঠলাম না, কারণ আমরা বাজে পারফরমেন্স করেছি। স্পেশালি আমি খুব হতাশ যে আমরা যেভাবে ব্যাটিং করেছি স্পেশালি, ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। তো সামনে যখন ইনশাল্লাহ সামনে সিরিজগুলো আছে, স্পেশালি আর কয়েকদিন পরে পাকিস্তান সিরিজ আছে, তো
উই নিড টু সি আ লট অফ থিংস, কীভাবে আমরা কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে। ইম্প্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে, এবং মানে আগেই বললাম যে অনেক কিছু কোয়েশ্চেনের আনসারই আমার কাছেও কমপ্লিকেটেড লাগছে, তো আই লিভ ইট আপ টু দ্যাট। রিয়াদ ভাই, এই টুর্নামেন্টের আগে আপনাকে অনেকবারই মনে করে দেওয়া হচ্ছিল যে আমরা 2007 ওই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই যে জয়টা বাদে আমাদের এই সুপার 12 বা সুপার 10 যে পর্বই বলি আমরা কখনো জিততে পারিনি। 14 বছরে সেই একই রেজাল্টই আছে, তো আপনি 14 বছরে আসলে কি বলতে পারবো যে ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশ একটু আগায়নি? টি টোয়েন্টি ক্রিকেটে আমার কাছে মনে হয় যে উই আর স্টিল ফাইন্ডিং আওয়ার ফিট ইন টি টোয়েন্টি ক্রিকেট, প্রবলি হোম কন্ডিশনে প্রবলি উই আর গেটিং বেটার, বাট অ্যাওয়ে ফ্রম হোম কন্ডিশন মানে আমরা নিজেরাই দেখেছি আমাদের অবস্থানটা কোথায়, এবং ওই টপ টিমের সাথে কম্পিট করতে গেলে আমাদের কতখানি নিজেদের ইম্প্রুভ করতে হবে, অনেক অনেক ইম্প্রুভমেন্টের প্রয়োজন। ক্যাপ্টেন, আমাদের যেসব ভুল হয়েছে বা মিস্টেকগুলি হয়েছে সেই মিস্টেকগুলিকে রেকটিফাই করার জন্য যে সেশনগুলি দরকার পড়ে, ট্রেনিং সেশন, সেগুলি আমরা বিশ্বকাপ চলাকালীন সময়ে তেমন একটা হতে দেখিনি। এটা কি কোচিং স্টাফ কি তাদের গা ভাসিয়ে দিয়েছিলেন, না কোচিং স্টাফের সঙ্গে আমাদের প্লেয়ারদের কোনো দূরত্ব চলছে? কোচিং স্টাফের আসলে কি এই ডোমিঙ্গো থাকার মতো মানে এই টিমের থাকার মতো কোনো যোগ্যতা আছে মনে করেন? এটা অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা কঠিন, কারণ আমি যতটুকু বুঝি যে প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, বা প্লেয়ার বা কোচিং স্টাফদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই আমি আমার জানা মতে, এবং আপনি যে ডিসিশনের কথা বললেন এটা টোটালি আপ টু ক্রিকেট বোর্ড। আমার যেটা দায়িত্ব বিং ক্যাপ্টেন বা বিং সিনিয়র প্লেয়ার, টিমের প্লেয়ারদের ব্যাক করা, টিমের প্লেয়ারদের আগলে রাখা, তাদেরকে কীভাবে মোটিভেট করা বা তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা কীভাবে আদায় করে নেওয়া, তো এই জিনিসগুলো আমি বেশি ফোকাস ছিলাম। যেহেতু আমরা ইনিশিয়ালি স্কটল্যান্ডের সাথে হারি, ইভেন যখন ওমানের সাথে আমরা ম্যাচটা জিতলাম আই ওয়াজন্ট হ্যাপি উইথ দ্য পারফরমেন্স, তো ওইখান থেকে আমরা টার্ন অ্যারাউন্ড করতে পেরেছিলাম। তারপর যেটা আমি বললাম যে কোয়ালিফাইং স্টেজে দুইটা ম্যাচ আমরা জেতার পরে যখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খেলি, মানে উই ব্যাটেড ওয়েল আলহামদুলিল্লাহ, তো আমি যেটা বললাম যে আমাদের ফ্লোটা খুব ইম্পর্ট্যান্ট, ওই ফ্লোটাই ইনিশিয়ালি আমরা হারিয়ে ফেলেছিলাম, তো এই জায়গা থেকে আমরা আর কি আর বের হতে পারিনি।